সকল শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই বাসায় সুস্থ আছো। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কোথায় আছি তো লাইভ ধারাবাহিক ভিডিও ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আলোচনা করছিলাম পঞ্চমের বিজ্ঞানের নবম অধ্যায় নিয়ে। নবম অধ্যায়ে গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি বিজ্ঞান কি, প্রযুক্তি কি, প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগকেই প্রযুক্তি বলা হয়। আবার বলছি, প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের এক ব্যবহারিক প্রয়োগকেই প্রযুক্তি বলা হয়। প্রযুক্তি মানুষের জীবনের মান উন্নয়নের বিভিন্ন পণ্য তৈরি করেছে, যে পণ্য বা যন্ত্র অংশগুলো আমরা আমাদের বাস্তবিক জীবনে অনেক ক্ষেত্রে এটাকে কি করছি, ব্যবহারিক করছি এবং প্রয়োগ করছি। তো এই প্রয়োগটা আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করছি। বিশেষ করে এক সময় বিজ্ঞান এবং প্রযুক্তির সম্পর্কটা এতটা অতপ্রোত ভাবে জড়িত ছিল না। তো বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ছিল ভিন্ন ছিল, কিন্তু ভিন্ন হলেও তাদের গুরুত্বটা কিন্তু অপরিসীম ছিল। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কটা ভিন্ন থাকলেও তাদের গুরুত্বটা ছিল অপরিসীম। কেমন? দেখো, অতীতে যদি বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্কের কথা বলি, অতীতে বিজ্ঞান প্রযুক্তির সম্পর্ক ছিল নিবিড়। কি নিবিড় ছিল? না, অতীতে কিন্তু নিবিড় ছিল না, অর্থাৎ বর্তমান সময়ে নিবিড়। তাহলে অতীতে কেন নিবিড় ছিল না? প্রশ্ন হলো কেন নিবিড় ছিল না, কারণ হলো বিজ্ঞান প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন এবং বিভিন্ন ঘটনা ব্যাখ্যা দিয়েছেন এবং সেখানকার ব্যবহারিক জীবনের সমস্যা সমাধানের কোনো উদ্দেশ্যই তাদের ছিল না। শুধু প্রকৃতি নিয়ে তারা গবেষণা করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বাস্তব জীবনে ব্যবহারিক দিক থেকে এটার উপকারিতা অপকারিতা দিকগুলো, অর্থাৎ এই কলমের কি প্রয়োজনীয়তা, হ্যাঁ কি হতে পারে এই কলম দিয়ে, এরকম কোনো তাদের চিন্তা ভাবনা বা দিক নির্দেশনাই ছিল না। এই কারণে বিজ্ঞান ছিল বার, প্রযুক্তিটা ছিল না। অর্থাৎ বর্তমান সময়ে কিন্তু এটা হয়েছে যে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, কেননা বিজ্ঞান প্রযুক্তিকে আবিষ্কার করেছে এবং এই প্রযুক্তি দিয়ে আমাদের জীবনকে চলমান এবং সহজ করেছে এবং এটা মানব কল্যাণের দিক থেকে আমরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। এক্ষেত্রে বলা হয়েছে বিজ্ঞান যে সমস্ত বিষয়গুলো আবিষ্কার করেছে, যেমন তথ্য প্রযুক্তি, এর সাহায্যে কি হচ্ছে, কথাবার্তা বলছি একে অপরের সাথে, আমরা যে কোনো বিষয় নিয়ে আলাপ চারিতা করছি। তো এক্ষেত্রে 18 শতকে এই বিজ্ঞানের আবিষ্কার গুলো বা প্রযুক্তি গুলো সবচেয়ে বেশি ব্যাপক প্রভাব বিস্তার করেছিল, এই কারণে এটাকে শিল্প বিপ্লব বলা হয়েছিল। প্রিয় শিক্ষার্থী, এইটা ছিল আলোচ্য বিষয়, আজকের মূল আলোচ্য বিষয় আমাদের যে বিভিন্ন ধরনের প্রযুক্তি আলোচনা করব। বিভিন্ন পণ্য প্রযুক্তির প্রভাবে মানুষ বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহার করে থাকে। কোনটি জ্ঞান? বৈজ্ঞানিক জ্ঞান। অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করতেও কিন্তু বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োজন হয়, কেননা আমি কলমটি দ্বারা লিখছি, তো লেখার উপায় কি, এটাকে খুলতে হচ্ছে, কিভাবে লিখতে হচ্ছে, হ্যাঁ লেখার জন্য কি প্রয়োজন, এই যে বিষয়গুলো, এটাই কিন্তু বলা হচ্ছে যে বিজ্ঞানের ব্যবহারিক জ্ঞান। অর্থাৎ বিজ্ঞানীরা প্রকৃতি নিয়ে গবেষণার সময় প্রযুক্তি ব্যবহার করে থাকেন। যেমন দেখো, প্রকৃতি নিয়ে যখন গবেষণা করা হচ্ছে, এই গবেষণাটা উদাহরণ যদি বলা হয় যে একসময় আমাদের মহাবিশ্ব নিয়ে আমাদের মানুষের মধ্যে কোনো ধারণা ছিল না, কিন্তু যখন দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, দূরবীক্ষণ যন্ত্র তোমরা দেখেছো, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কি করা হয়, দূরবীক্ষণ যন্ত্র দ্বারা অনেক দূরের জিনিসকে কাছে নিয়ে এসে দেখা যায়। এখন দূরবীক্ষণ যন্ত্র কি করা হয়েছে, অনেক দূরের জিনিসকে কি হচ্ছে, অত্যন্ত কাছে স্পষ্ট করে দেখা হচ্ছে। তাহলে অনেক দূরে অর্থাৎ গ্রহ নক্ষত্র গুলোকে কিভাবে দেখা যাচ্ছে, এভাবে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এই দূরবীক্ষণটা হলো কি, একটা প্রযুক্তি, দূরবীক্ষণটা হলো একটা প্রযুক্তি। কিন্তু এই দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছে বিজ্ঞানীরা তাদের বৈজ্ঞানিক জ্ঞানকে আবিষ্কার করার জন্য। তাহলে এতে একটা সম্পর্ক, যে সমস্ত দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তুকে পর্যবেক্ষণ করেছে, তা খালি চোখে কখনোই দেখা সম্ভব ছিল না, এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। অর্থাৎ বলা হচ্ছে যে আবার পুনরায় অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করা হয়েছে। অনুবীক্ষণ যন্ত্রটা কেমন, তোমরা এটাও দেখে থাকবে, অনুবীক্ষণ যন্ত্র যে এটাকে কি করা হচ্ছে, অনেক ছোট জিনিসকে বড় করে দেখা যাচ্ছে।
অর্থাৎ এক্ষেত্রে কি করা হচ্ছে, এরকম অনেক তোমরা এরকম একটা যন্ত্র অংশ তোমরা দেখেছো, যে এটা কি করা হচ্ছে, এখানে খুব সূক্ষ্ম জিনিস যেটাকে কখনো খালি চোখে দেখা যায় না এবং জিনিসকে দেখার জন্যই কিন্তু এই দূরবীক্ষণ এবং অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হলো দূরবীক্ষণ যন্ত্র কোন কাজে ব্যবহার করা হচ্ছে, অনেক দূরের জিনিসকে কাছে এনে অনেক স্পষ্ট ভাবে সুন্দর ভাবে দেখার জন্য। আবার যে জিনিসকে খালি চোখে দেখাই যায় না, যেমন জীবাণু, এখন বর্তমান COVID-19 ভাইরাস, এটাকে দেখা যাচ্ছে কি দ্বারা, এই অণুবীক্ষণ যন্ত্র দ্বারা। কেননা এই অণুবীক্ষণ যন্ত্রে অনেক ছোট্ট জিনিসকেও অনেক বড় করে দেখা যায়। তারপরে হচ্ছে বর্তমান বিজ্ঞানে এই প্রযুক্তি একে অপরের উপর অত্যন্ত গভীরভাবে নির্ভরশীল, এটা আমরা বুঝতে পারলাম। তো এরপর শিখবো আমরা কৃষি প্রযুক্তি, এটাকে কৃষি প্রযুক্তির দিক থেকে অর্থাৎ শিল্প বিপ্লবের সময় সবচেয়ে যে দিকটা বেশি উন্নতি লাভ করেছিল সেটা হলো কি, কৃষি প্রযুক্তি। তো কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক রয়েছে, কিন্তু কৃষির দিক রয়েছে একটি হলো বিভিন্ন উন্নত মানের উদ্ভিদ তৈরি বা জীব তৈরি, হ্যাঁ, আরেকটি হলো যে কৃষি যন্ত্রপাতি যার সাহায্যে কি করা হচ্ছে এই কৃষিকাজে, অর্থাৎ যেমন লাঙ্গল, ট্রাক্টর, এরপর হচ্ছে সেচ পাম্প, এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করে কিন্তু কৃষকেরা কি করছে, অতি সহজেই অতি অল্প সময়ে অল্প পরিশ্রমে সুন্দর করে মাটিকে কি করছে, চাষবাদ করে সেখানে ভালো ফসল ফলাতে সক্ষম হচ্ছে। এটি কোন কারণে বলতো, এই যে কৃষি প্রযুক্তি, যেমন হলো কি যান্ত্রিক প্রযুক্তি। তো যান্ত্রিক প্রযুক্তি কাকে বলে, যান্ত্রিক প্রযুক্তি হলো সেই সকল প্রযুক্তি যে সকল যন্ত্রাংশে দ্বারা কৃষিক্ষেত্রে কৃষিকাজে ব্যবহার করে কৃষিতে উন্নয়ন সম্ভব হয়েছে। উদাহরণ শাবল, কোদাল, লাঙ্গল, এগুলো ছাড়াও বর্তমান সময়ে ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াই যন্ত্র, বর্তমান সময়ে কি ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াই যন্ত্র, এগুলো হলো বর্তমান সময়ের কৃষি প্রযুক্তি। আর পূর্বের সময়ের কৃষি প্রযুক্তিগুলো ছিল হলো শাবল, কোদাল, লাঙ্গল, তোমরা দেখেছো গরুর দ্বারা লাঙ্গল টানা, শাবল, কোদাল, এগুলো তোমরা চেনো, অর্থাৎ শাবল, কোদাল তোমরা দেখছো, দাও এভাবে কিন্তু দেখছো তোমরা, অর্থাৎ এতে দাও বলা হচ্ছে যে এই যে অংশগুলো, এরপর শাবল, কোদাল তোমরা দেখেছো, এগুলোকে বলা হচ্ছে এই যে পুরাতন সময়ের বা আগেকার সময়ে কৃষি প্রযুক্তি, যেগুলো ব্যবহার করে মাটি আলগা করা হতো, অনেক সময় লাগতো, অনেক পরিশ্রম হতো, তারপরে কৃষকেরা কি এই ফসল ফলতো ফলাতো। বর্তমান সময়ে কি করা হচ্ছে, এটা আর মানুষকে পরিশ্রম করতে হচ্ছে না, বর্তমান ট্রাক্টর এসেছে, সেচ পাম্প এসেছে, এগুলো দিয়ে মানুষ কি করছে, ফসল ফলাচ্ছে, ফসল মাড়াই করছে। এছাড়াও এই যান্ত্রিক এই যন্ত্রটি মানুষকে স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সক্ষম করেছে। এরপর রয়েছে রাসায়নিক প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তি কি, রাসায়নিক প্রযুক্তিগুলো হলো যেমন জৈব সার, ইউরিয়া, বিভিন্ন ধরনের সার রয়েছে, এছাড়াও রয়েছে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেগুলো আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করে থাকি, এগুলো হলো রাসায়নিক প্রযুক্তি। এছাড়াও বর্তমান সময়ে এগুলো হলো কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক প্রযুক্তি, বর্তমান সময়ে আরো অন্য অন্য ক্ষেত্রে কিন্তু রাসায়নিক প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে বলা হচ্ছে রাসায়নিক প্রযুক্তি বাড়তি ফসল উৎপাদনের, অর্থাৎ ফসলকে আরো বেশি পরিমাণ পাওয়ার জন্য কৃষকেরা কি করছে, তাদের ক্ষেতে রাসায়নিক সার ব্যবহার করছে, তারপরে সেই কৃষিক্ষেত্রে যাতে কোনো পোকামাকড় আক্রমণ না করতে পারে এই জন্য কীটনাশক ব্যবহার করা হচ্ছে। রাসায়নিক সার উদ্ভাবনের ফলে বর্তমান সময়ে অর্থাৎ পূর্বের থেকে অনেক বেশি পরিমাণ ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকামাকড় এবং আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে। এরপর রয়েছে জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তিটা কি, অর্থাৎ জৈব প্রযুক্তি বলা হচ্ছে যে বর্তমান সময়ে উন্নত মানের জীব
যেমন বিভিন্ন ধরনের প্রাণী এবং উন্নত মানের উদ্ভিদ, এটা কি করা হচ্ছে? উদ্ভিদকে সৃষ্টি করা সম্ভব হয়েছে। এটি কিভাবে? দেখো, আগে যেখানে 1 বিঘা জমি থেকে আমাদের বাবা বা দাদারা কি করত, যেখানে প্রায় 10 থেকে 20 মণ ধান উৎপাদন করা সম্ভব হতো, সেই 1 বিঘা জমি থেকে এখন তার সময় 120 মণ পর্যন্ত ধান উৎপাদন করা সম্ভব হয়। কারণটা কি? কারণটা হলো কিন্তু সেই জৈব প্রযুক্তি উদ্ভাবনের ফলে। অর্থাৎ জৈব প্রযুক্তিটা কি? জিনগত পরিবর্তন। অর্থাৎ একটা জীব দেহের মধ্যে, যদি তোমাদের এভাবে আমি বলি, একটা জীব দেহের মধ্যে কি করা হচ্ছে, তো মনে করো একটা ধান গাছ, বলা হচ্ছে যে এই জীবের মধ্যে, এটার মধ্যে অধিক ফসল উৎপাদনশীল একটি জিন রয়েছে, সেই জিনকে পরবর্তীতে স্থানান্তর করে যে নতুন ধান উৎপাদন করা হচ্ছে সেই ধান কিন্তু অধিক ফলনশীল। এরপর বলা হচ্ছে জৈব প্রযুক্তির মাধ্যমে জীবের বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ তার মধ্যে যে বিশেষ গুণটি রয়েছে, এই বিশেষ গুণটিকে আলাদা করে নতুন জীব তৈরি করা হয়েছে। এইভাবে বর্তমান সময়ে দেখো, আগেকার সময় এখন ব্রয়লারের কথা ভাবো, হ্যাঁ, এই ব্রয়লারটা কি হচ্ছে, এটা বেশি মাংস উৎপাদন করতে সক্ষম হচ্ছে, অধিক ডিম উৎপাদন করতে সক্ষম হচ্ছে। কেননা এর মধ্যে কি রয়েছে, অধিক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন গুণটাকে স্থানান্তর করে অধিক বৈশিষ্ট্য সম্পন্ন বা অধিক গুণ সম্পন্ন জীব সৃষ্টি করা হয়েছে। এর ফলেই কিন্তু কি করা হচ্ছে, আমরা বর্তমান সময়ে উদ্ভিদ এবং প্রাণীর দিক থেকে এবং সকল দিক থেকে আমরা উন্নত হয়েছি। অর্থাৎ এই প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সক্ষম করেছে। শিক্ষার্থীবৃন্দ, এই জৈব প্রযুক্তি বর্তমান সময়ে এই যে জিনগত স্থানান্তর বা ক্লোনিং পদ্ধতিতে যে নতুন জীব সৃষ্টি করা হচ্ছে, যা পরবর্তী সময়ে আরো এটি অনেক দূর নিয়ে যাবে এবং অনেক গুণ সম্পূর্ণ বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদ প্রাণী আবিষ্কারের ফলে আমাদের খাদ্য ঘাটতি, পুষ্টি মানসম্মত এবং পোকামাকড় প্রতিরোধ জাত উৎপাদন করে আমরা অনেক বেশি স্বাবলম্বী হতে পারবো ইনশাল্লাহ। তো আজকের আলোচ্য বিষয় ছিল আমাদের কৃষিতে প্রযুক্তি, অর্থাৎ কৃষিকাজে যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করছি সে সমস্ত কয়েকটি দিক নিয়ে আলোচনা করলাম। 1 নম্বর যান্ত্রিক প্রযুক্তি, 2 নম্বর রাসায়নিক প্রযুক্তি, 3 নম্বর হলো জৈব প্রযুক্তি। যান্ত্রিক প্রযুক্তি গুলো তোমাদের বলা হয়েছে, এখানে 2 ধরনের যান্ত্রিক প্রযুক্তি রয়েছে, একটি হচ্ছে বর্তমান সময়ের প্রযুক্তি আর একটি হলো পূর্বের সময়ের প্রযুক্তি। তোমাদের ক্ষেত্রে উদাহরণ মনে রাখতে হবে যে কোদাল, শাবল এগুলো কোন সময়ের প্রযুক্তি, অর্থাৎ পূর্বের সময়, আর বর্তমান সময় হচ্ছে ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মারাই যন্ত্র, এগুলো হলো বর্তমান সময়ের প্রযুক্তি। রাসায়নিক প্রযুক্তি গুলো তোমাদের বলেছি, বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক, এগুলো হলো রাসায়নিক প্রযুক্তি। এবং জৈব প্রযুক্তি গুলো হলো কি বলেছি, জীব বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করাই হলো জৈব প্রযুক্তি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো তোমরা বাসায় একটু দেখবে, এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব প্রযুক্তির ক্ষতিকর প্রভাব অধিক সময় নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো।